হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্রু অ্যান্ড ফানে রূপার সাথে। জাস্ট কয়েকদিন আগে সরস্বতী পুজো গেল, তা তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আশা করি নিশ্চয়ই ভালো কেটেছে, আমাদেরও ভালো কেটেছে। আমি বাড়িতে একটু ছোট করে পুজো করেছিলাম যেহেতু বাচ্চারা পড়াশোনা করে। তা এখন আমরা বেরিয়েছি আমাদের বাড়ির সামনে যে মলটা আছে সেখানে, সেখান থেকে আজকে আমাদের একটা স্পেশাল জিনিস যেটা সেটা আমরা নিতে যাচ্ছি। আমরা এটা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর দেওয়ার পর ওরা বলেছিল যে তোমাদের যেটা নিয়ারেস্ট আর কি যে স্টোর আছে অ্যাপেলের, সেখান থেকে তোমরা পিক করে নিও। তো আমরা আজকে এসেছি ওখানে অ্যাপেলের স্টোরে জিনিসটা, তো ওখান থেকে আমরা আজকে পিক করতে এসেছি। আমরা এখন চলে এসেছি অ্যাপেলের স্টোরে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মলটা আছে সেখানেই আছে। তো এখানে ঢুকলেই এত ভালো লাগে, ফোনটা খুব ভালো হয়ে যায়। কত নিউ নিউ মডেলের ফোন, স্মার্ট ওয়াচ, তার সাথে ল্যাপটপ বা আইপ্যাড, উফ দেখতেই তো খুব ভালো লাগে। আর বাচ্চাগুলো খুব এনজয় করে, ওরা তো একটু ফাঁক পেলেই ফোনগুলো নিয়ে গেম খেলে নেয়। যাই হোক, এই যে আমরা ম্যাকবুক এয়ার অর্ডার করেছিলাম, ম্যাকবুক এয়ার M2, তো সেটা বাড়িতে নিয়ে চলে এসেছি, এখন চলছে আনবক্সিং। খুবই এক্সাইটেড, কেন এটা খুব সুন্দর, খুব হ্যান্ডি, এত লাইট ওয়েট একটা ভার্সন বার করেছে, জাস্ট অসাধারণ। তাই খুব মানে রিক্ত বেশি এক্সাইটেড যে একটা ওর এই সমস্ত গ্যাজেটস, এই সমস্ত জিনিস খুব ভালো লাগে। তাই যাই হোক, এটা এখন আনবক্সিং হচ্ছে, আর এটাকে নিয়ে আমি ডিটেলে কিছু ইনফরমেশান নিশ্চয়ই তোমাদের বলবো। শ্রী তো খালি বলছে ওপেন করো আর একটা ফটো তোলো, ওপেন করো আর ফটো তোলো। তা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, তার কারণ কালারটা আমরা সবাই মিলে পছন্দ করে এই কালারটাই আমরা অর্ডার করেছিলাম। সবাই খুব এক্সাইটেড, তাই জোর কদমে চলছে এটাকে ওপেন করার জন্য। আর এছাড়া ম্যাকবুক এয়ারে তো এসে গেছে M2 চিপের সাথে, একদম ব্র্যান্ড নিউ ম্যাকবুক এয়ার M2 চিপ। এটা তো M1টা তো ভালো ছিলই, কিন্তু M2 আরও দারুণ, মানে কোনো কথাই হবে না, এটা আরও ভালো। তা এই যে ওপেন করা হয়েছে এটাকে, আর হ্যালো চলে এসেছে লেখা। এবার দেখি যে কী কী নিউ জিনিস পেয়েছি। কিছুটা তো আমরা গুগল সার্চ করেই গেছিলাম কী কী আছে এর মধ্যে এই সমস্ত, কিন্তু তাও দেখি। আমরা যে ম্যাকবুক এয়ারটা নিয়েছি তার কালার হচ্ছে সিলভার, এছাড়াও আরও তিনটে কালার আছে, সেটা হচ্ছে স্পেস গ্রে, মিড নাইট আর স্টার লাইট। সবকটা কালারই ভালো, তা আমাদের এই কালারটা ভালো লেগেছে তাই আমরা এটা নিয়েছি। তাছাড়া এর সাথে তো দিয়েছে হচ্ছে এইটা চার্জার হেড, যেটা হচ্ছে ডুয়াল USB-C আউটপুটের সাথে 35 ওয়াটের চার্জার। আর তার সাথে তো আছে কেবল, আর যেটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে USB-C ম্যাক্সেফ 3 কেবল এটা। আর কেবলটা যেটা দিয়েছে সেটা কিন্তু একদম ম্যাকবুকের কালারের সাথে একদম ম্যাচ করে, আর এটা হচ্ছে ব্রেডেড কেবল, যে কালারের ম্যাকবুক নেবে সেই কালারেরই কিন্তু ওরা কেবল দিয়ে দিচ্ছে। আমাদেরটা সিলভার, তাই এটার সঙ্গে সিলভার ম্যাচ করেছে। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার, এটা সম্বন্ধে আমি পরে কথা বলছি, তার আগে দেখে নিই এর সাথে আর কী কী দিয়েছে। দিয়েছে হচ্ছে এতে আছে, হ্যাঁ, একটা এই যে অ্যাপেলের স্টিকার, যার মধ্যে দুটো এই যে স্টিকার আছে অ্যাপেলের, খুবই ফেমাস স্টিকার সিলভার কালারের, আর তাতে লেখা আছে যে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া। আর তার সাথে আছে কিছু ডকুমেন্টস, এই যে এইগুলো হচ্ছে কিছু ডকুমেন্টস আছে। এবার চলো বলি আসল জিনিসটাকে নিয়ে, যেটা নিয়ে আমি খুব অনেকক্ষণ ধরে এক্সাইটেড। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, মানে সো এলিগেন্ট, সো বিউটিফুল। যাই হোক, মনেই হচ্ছে না যে ল্যাপটপ ধরে আছি, মনে হচ্ছে যে আইপ্যাড ধরে আছি, এত স্লিক, মানে এত স্লিম, এটা খুব সুন্দর লাগছে। আর তার সাথে কী কী আছে তোমাদের বলি, ইটস ভেরি ভেরি স্লিক। আর রাইট সাইডে আছে হচ্ছে 3.5 mm হেডফোন জ্যাক, আর তার অপোজিটে আছে 2 থান্ডারবোল্ট অর USB-4 পোর্টস, আর সামনে আছে হচ্ছে এই যে লিড ওপেন করার জন্য।
আর এটাকে কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু এটা হচ্ছে ল্যাপটপের মতো দু হাত দিয়ে ধরে খুলতে হয় না, এক হাত দিয়েও ধরে খুলতে হয় না, জাস্ট একটা ফিঙ্গার দিয়ে ধরে খুলতে হয়। মানে অসাধারণ কিন্তু এটা, একটা ফিঙ্গারের সাহায্যে একটা ল্যাপটপ খোলা কিন্তু চাট্টিখানির কথা নয়। যাই হোক, খুবই সুন্দর, আর স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এত সুন্দর, মানে ম্যাক্সিমাম উইন্ডোজ ল্যাপটপে কিন্তু আমাদের দু হাত দিয়ে খুলতে হয়। যাই হোক, আর এটা কিন্তু এছাড়া এর স্ক্রিন সাইজ কিন্তু 13.6 ইঞ্চেস লিকুইড রেটিনা ডিসপ্লে, একদম ট্রু টোন টেকনোলজির সাথে। আর ব্যাটারিটাও মানে ব্যাটারি হচ্ছে খুব এফিশিয়েন্ট, এছাড়া 8 কোর সিপিইউ 10 কোর জিপিইউ অপশনের সাথেই আছে এটা। কিবোর্ডটা দেখেছো তো, মানে কিবোর্ডের জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে, তার সাথে এই যে মাউসের জায়গাটাও বেশ সুন্দর আর স্মুথ, মানে টাচ করলেই সুন্দরভাবে চলছে, কোনো রকম প্রেশার দেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট মানে অসাধারণ করেছে। আপ টু আমাদেরটা যেটা হচ্ছে 1 TB স্টোরেজ, মানে 1 TB স্টোরেজ। আর ব্যাটারি নিয়ে তো কোনো কথাই হবে না, মানে আপ টু 18 আওয়ার্স চলে যাবে, একবার যদি চার্জ দাও 18 আওয়ার্স চলে যাবে। কিন্তু মানে এটা তো বিশাল একটা ভালো জিনিস। এছাড়া হিডেন স্পিকার রয়েছে যেটা, আর তাছাড়া রয়েছে কিবোর্ডের স্টাইলও আমি বললাম যে খুবই ভালো, তাই সব কিছু মিলিয়ে জাস্ট অসম। আর এত হ্যান্ডি, মানে যখন খুশি যেখানে খুশি এটা নিয়ে চলে যাওয়া যাবে, ক্যারি করা যাবে। আর বক্সের গায়ে যে সাইজের পিকচার দেওয়া আছে অ্যাজ ইট ইজ সেম সাইজ। আর ক্যামেরা হচ্ছে ফুল HD ক্যামেরা, ট্রিপল মাইক্রোফোন আছে, 500 nits ব্রাইটনেস ডিসপ্লে, আর মেমোরি হচ্ছে 16 GB, জাস্ট দারুণ। আর সবার শেষে আসবো দাম, এটা দাম পড়েছে $1900, মানে ওই 1,57,678 টাকার মতো। তাহলে তোমাদের কেমন লাগলো ম্যাকবুক এয়ার দেখে অবশ্যই জানিও। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।